এই যে আমার জামাই জাতির দুলাভাই, আমি সবাইকে একটা কথা বলতে একটা কথা বলতে চাই। দেখেন আমার জামাইয়ের সাথে যেখানেই দেখা হোক, আপনারা এমন করে ছবি তুলেন, কোনো অসুবিধা নাই, ছবি তুলেন। এরকম আরেকটা ছিল না, খুলনার একটা ভিডিও তোমার ভাইরাল হয়েছিল, এক আপুর চুল হচ্ছে এরকম ওর বুকের মধ্যে উঠতেছে, একটা টিকটক একটা গান লাগাইছে, ওই ভিডিও খুব ভাইরাল হয়েছে, দেখছিলে তোমরা? এটা তোমার স্যার এরকম দাঁড়ায় আছে, তো ওই আপুটা এরকম করে গেছে, হ্যাঁ এরকম করে একটা সে ভিডিও করে ওটা টিকটকে ভাইরাল করছে। কোনো অসুবিধা নেই, আমরা দেখে হাসাহাসি করছি, মজা পেয়েছি, বিনোদন। ওরা নিয়ে আমরা মাঝে মাঝে বিনোদন পাই, অনেক আপুরা মানে, তারপরে আমাকে অনেকে বলে আচ্ছা আপু ভাইয়ার একটু এইভাবে দুইটা ছবি তুলে আপনি কিছু মনে করেন না? আমি বলছি তুলেন তুলেন, আমি কোনো কিছু মনে করি না, তুলেন তুলেন একদম এরকম করে তুলেন, কোনো অসুবিধা নেই, ছবি তুলেন যা করেন, মানে কোনো অসুবিধা নেই, মন চাইলে দুইটা চুম্বাও দিয়ে দিন, ওটা কোনো অসুবিধা নেই। খালি যদি মোবাইল নাম্বারটা চাইছেন না, ধৈর্য যে ছাঁকনিটা দিমু, দেখা হবে, ছবি তুলবেন, বললাম তো মন চাইলে দুটো চুম্মা দিয়ে দেন, ও খুশি হবে দুটো চুম্মা খায়, আর কোনো অসুবিধা নাই, আই ডোন্ট মাইন্ড, আমি আরো মজা পাবো। বাট মোবাইল নাম্বার যদি খালি চাইছেন যে ভাইয়া মোবাইল নাম্বারটা দেওয়া যাবে, আবার আমার সামনে চায় না, আমার সামনে কেউ ওর কাছে মোবাইল নাম্বার চায় না, আমি যখন না থাকি তখন বলে ভাইয়া মোবাইল নাম্বারটা দেওয়া যাবে, একটু দেন না ভাইয়া, দরকার আছে। কি দরকার আছে আমার তোমার কাছে? ওকে অনলাইনে ব্যবসা করে, ওকে কোনো নারীকে চাকরি দেয়, ওকে উদ্যোক্তাদের নিয়ে কাজ করে, আমি কাজ করি, হ্যাঁ